6:30 তো আমি এখন শীতের শীত না পড়তে পড়তে একদম শীতের খাউন দাউন একদম আরম্ভ হয়ে গেছে সকালবেলাও একটা বললাম যে একটা বাঁধাকপি টাঁধাকপির ডাঁটা টাটা দিয়ে শীতকাল পড়লেই মানে এগুলো অ্যাভেলেবেল হয় খাওয়া যায় তো এই দেখো চাল গোড়ানোর জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে চাল ভিজিয়ে দেওয়া হয়েছে এখানে চাল গোড়ানো হচ্ছে এখন আর হাতে কোটা তো চলেই গেছে মানুষ কুঁড়ে হয়ে গেছে বৌমারাও কুঁড়ে হয়ে গেছে কারণ এই যে ঘরে মিক্সার মেশিন উঠে গিয়ে কিন্তু টেস্টটা সিলে গোড়ানোর পিঠেই একটা টেস্টই আলাদা না তো যাই হোক এখন মিক্সারে আমি চালগুলো গুঁড়িয়ে নেব কালকে আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে সকালবেলা পিঠেটা তৈরি হবে কী কী পিঠে তৈরি হবে এখন বলবো না কারণ আমার এখন সঠিক জানা নেই তো দেখতে থাকো পরের দিন সকালবেলা এখন বাজে পাক্কা 6:30 তো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি লাইট জ্বলছে চলে এসেছি বাঁধাকপি এখন বয়েল করতে দিয়েছি বাঁধাকপিটা বয়েল করে তারপর মানে তরকারিটা বানাবো শাশুড়িমা এখানে কী বলে হ্যাঁ চালগুড়িটা মেখে রেখে দিয়েছে তো এখন উপরে গেছে নারকেল ছাড়াতে আপাতত গ্যাসে তরকারি টরকারিটা মানে নারকেলটা ছাইটাই মারার ব্যাপার আছে এটা এখানে করে নিচ্ছে আর ওখানে দুপাকা উনুন তো সেই কারণে প্রবলেম হবে টুকটুক করে করতে করতে এখানে যেইটুকু বাকি রয়েছে এই তরকারি আর নারকেলের ছাই মারাটা করে নিচ্ছে ওখানে শুধু ভাপাবো তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা এই যে আলু কেটে নিয়েছি তরকারির মশলা সব কাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ আলু কেটে নিয়েছি এটা তো ভাপাতে দিয়েছি দেখিয়েছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো Thank you.
ফ্রেন্ডস এখানে চলে এসেছি। ওখানে পিঠে তো দেখলে শাশুড়ি আমি মিলে তৈরি করে ফেলেছি, তো লাস্টেরটা দেখানো হলো না যে তৈরি কমপ্লিট। তো চলে এসেছি এখানে, শাশুড়ি মামাকে খেতে দিয়েছে, শ্বশুরকে খেতে দিয়েছে। দেখতে পাচ্ছো শ্বশুরের সঙ্গে কথা বলতে বলতে আমি খাচ্ছি, আর এখানে এটা নারকেলের পিঠে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছে। শ্বশুর আছে তো সেই কারণের জন্য বলতে পারছি না, আমি জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা বুঝে নাও। সবই তো জানো যে সবার সামনে ভিডিওটা করতে কীরকমটি খারাপ লাগে, তো সামনে ক্যামেরাটা অন করে আমি খেতে বসে গেছি। তো পিঠেগুলো টেস্টি হয়েছিল, একটা নারকেলের আর একটা বাঁধাকপির পিঠে, দেখতেই পেয়েছো। তো চলো